দেখো তোমাকে ফারস্টে একদম ক্লিয়ারলি কই দিতেছি তোমরা কোন পন ভিডিওতে চাপ দিছো না আমার ইউটিউব ভিডিওতে চাপ দিছো আর এমন একটা মাইকি আজকে রোস্ট করতে যাইতেছি যার কিনা ভিডিও দেখলে তোমাদেরই মনে হবে যে তুমি ভিডিও দেখতে আসছো না তুমি পন ভিডিও দেখতেই আসছো সো চলো আগে তাদের মেইন ক্লিপটা দেখি তারপরে তোমাদের সাথে তার বিষয়টা তুলে ধরি এই তেলটাকে সম্পূর্ণভাবে নিয়ে এইভাবে জাস্ট ম্যাসাজ করবেন আবার এইভাবে এইভাবে করবেন তাহলে তেলটা পুরোপুরি সি আপনারা এই জায়গাটা দেখুন কি পরিমাণ ময়শ্চারাইজ হয়ে এই তেলটা কিন্তু সহজে শুকাবে না দেখো এই কচি বয়স আমার ঠান্ডা লাগে তাই আমার কইতে লাগে সরম কি দেখো এই কচি বয়স আমার ঠান্ডা লাগে তাই আমার কইতে লাগে সরম আজকে তোমরা এমন একটা মাগির ভিডিও দেখতে পারবা সরি সরি এমন দুইটা মাগির ভিডিও দেখতে পারবা যেখানে দেখলেই তোমাদের শরীর হয়ে যাবে গরম তো শীতকালের স্পেশাল ভিডিও দেখার জন্য রেডি হয়ে যাও আগে ইন্ট্রোটা দিই তারপরে পুটকি মারা শুরু করে দিই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক তারপরে বলে নিতেছি দেখো ভাই ফার্স্ট অফ অল তো টাইটেল এবং থাম্বনেল আমি যত ভালো খারাপই দেই না কেন কেননা আজকে ভিডিওর মধ্যে এমন ভালো জিনিস দেখবা তোমরা যার কারণে হয়তোবা তোমাদের শরীর থেকে গরম পানি বের হয়ে যেতে পারে যেটাকে কিনা আমরা কনডেক্স মিল বলে চিনে থাকি ইয়াং জেনারেশন যেটাকে আর কি কনডেক্স মিল বলে চিনে আমরা সেটাই বললাম তো এই কনডেক্স মিল্ক বের হওয়ার জন্য তোমাদের কিছু না কিছু একটা গরম জাতীয় ভিডিও দেওয়া দরকার তো এরকম ভিডিও সাধারণত সবাই ম্যাক্সিমাম বিপিএন লাগায় দেখে কিন্তু সৌভাগ্যবশত আমরা যে বাংলাদেশে জন্মাইছি না আমাদের এটাই একটা সৌভাগ্য যে আমরা এখানে বিপিএন আর মনে করি ইউটিউবের মধ্যে এসব ক্রন ভিডিও দেখতে পারবো মানে কোন লেভেলের মাদার চুদিলে কিছু মানুষ এরকম করতে পারে যে নিজের ভাইয়ের সাথে কিনা তারা শারীরিক সম্পর্ক করে বেড়ায় তারপর ওইগুলো ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করে মানে ভিউজ এর দালাল খানকির বলারা কত বড় মাদার চুদি দিতে পারে যার কারণে তারা এসব ভাই বোন মিলা করে আর ভাই তোমরা যদি ওদের ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে ওরা হাই ক্লাসের এক একটা বলো কিন্তু দুর্ভাগ্যবশত এডি ফকিনির থেকেও গরিব বলেন কি না হয়তো বা তোমরা এখন ভাবতেছো যে এইসব কথা আমি কেন কইলাম যে তাদেরকে তো দেখে হাই ক্লাসের মায়ে এই মনে তো ভাই হাই ক্লাসের মায়ে যদি একটা এইসব করতে পারে তাহলে এর থেকে তো আমাদের গরিব গুলাই ভালো অ্যাটলিস্ট আর যাই হোক মানে নিজের ইজ্জতটা সেফ রাখে আর এইসব মাদার চুদ গুলো যে কি মজা পায় তারাই ভালো জানে কারণ এই দেখো অল্প বয়সে নিজের ভাইয়ের দম ধরে টানে হ্যালো এভরিওয়ান তো আদিকালের একটা কথা আছে কি তোমার বাপ দাদা যেমন ছিল ঠিক তোমারও এরকমই হইতে হবে কিন্তু বর্তমানে এই ডায়লগটা কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এখন এই বিষয়টা রয়ে গেছে যেমন ধরো যে ওর বাবা কেমন ছিল আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলি তো ছোটবেলায় যখন আমরা ক্যারাম খেলতাম তো ক্যারাম ডলার জন্য অবশ্যই ফুটকা লাগতো তো আমরা ওই ফুটকা দিয়ে ক্যারামটা ডলার পরে ওই ফুটকাটা ফালাই দিতাম আর ম্যাক্সিমাম সময় কি হতো ক্যারামের ওই যে শাল টাল থাকতো না ওইগুলোর কারণে ফুটকাটা ফাইটা যাইতো গা তো এই ফুটকা যেগুলো ফাইটা যাইতো তো আমরা এসব ফালাই দিতাম কারণ এইসব রাখ আর কোনো কাজ নাই আমাদের ক্যারাম খেলা উচিত আমরা ক্যারাম খেলতাম অন্য কিছু না আচ্ছা তোর বাবা ছিল এতটাই গরিব যে আমাদের দাদারা যখন ক্যারাম খেলতো এই ফুটকা দিয়ে সব সময় আর কি ক্যারামটা ডলতো তো কইলাম না যে বাপ দাদার কাছ থেকে সবকিছু এখনো পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তো এই কিছুটা এরকমই হয়েছে যে আমার বাপ দাদারা যখন ক্যারাম খেলার সময় ফুটকা রইলে এসব ফুটকা টুটকা ফালাই দিত না তখন ওর বাপে গিয়ে এই ফুটকা গুলো টুকায় আনতো আর দুর্ভাগ্যবশত ওই যে একটা কথা আছে না যে গরিব চোদারা খাঙ্কির বুলারা যাই পাই তা দিয়ে কাজ চালায় ভাই এনে কিন্তু গরিব বলতে গরিবদেরকে বোঝানো হইতেছে না ওইসব গরিবদেরকে বোঝানো হইতেছে যারা কিনা কোটি টাকা থাকা সত্ত্বেও মাদার চুদ মার্কা গরিব ছিল ক্যারামের চিপা থেকে গিয়ে এসব ফুটকা মুটকা টুকায় বাসায় নিয়ে কাজ করতো কিন্তু দুর্ভাগ্যবশত তুই যে ফুটা আর এই ফুটা থেকে জন্ম নিছে এই দুইটা মাইয়া আর সাথে একটা পোলাও জন্ম নিছে মানে ওর বাবা চিন্তা করতো যে আমি তো ঠিক সময় রেগুলার ফুটকা ইউজ করতাম কিন্তু দুর্ভাগ্যবশত এই তিনটা কেমনে ডাউনলোড হয়ে গেল আসলে ওর বাবা জানেও না যে এসব ফুটকা ফুটার কারণে এরকম ভাবে মিস্টেক হয়ে গেছে তো এই লুকটার মিস্টেকের কারণে আজকে তোমরা এসব ভিডিও দেখতে পারতেছো নাহলে তোমরাই বলো ভাই এসব পন ভিডিও তোমরা ইউটিউবে কেমনে দেখতে বলো কথা কিন্তু সত্য তো আশা করি একদম ইজিলি তোমরা বুঝে গেছো যে এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি তারা অ্যাকচুয়ালি ইউটিউবে জয়েন করার কারণটা কি তো একদম সহজেই বুঝে গেছো আশা করি তো মেইনলি তারপর আমি আরেকবার বুঝাই দিতেছি অ্যাকচুয়ালি তারা ইউটিউবে জয়েন করছে এই জন্য অনেকেই দেখো যে ক্রোম ব্রাউজারের মধ্যে ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু ভিডিও খুঁজে পায় না তো একদম সহজ করে পাওয়ার জন্য তারা ইউটিউবের মধ্যে এসব কাজ শুরু করে দিয়েছে যার কারণে তোমরা একদম ইজিলি জাস্ট মাগি মারুফা লিখে ইউটিউবে সার্চ দাও রিল্যাক্সে পেয়ে যাবে ওদের ভিডিও আর ওইগুলা রিল্যাক্সে হ্যান্ডেল মারতে থাকো দেখতে দেখতে দেখো গত বছর যখন আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাইছিলাম তখন কিন্তু তাদের কমেন্ট বক্স পুরোপুরি অফ ছিল কেননা তারা চাইতো না যে তাদেরকে কেউ গালি দিক কিংবা বাজে মন্তব্য করুক কিন্তু বর্তমানে তোমরা তাদের কমেন্ট বক্স একদম খোলা পাবে যেখানে কিনা তোমরা ইজিলি গিয়ে ভালো ভালো কমেন্ট করতে পারবা দেখো ভালো কমেন্ট করার পিছনে একটা কারণ থাকা উচিত কারণ তো অবশ্যই আছে নাহলে তোমরা বলো ভাই এই যুগে ভিপিএন ছাড়া তোমরা এসব ভিডিও দেখতে পারতেছো এটা কি একটা কপালের বিষয় না তোমরা অনেক সৌভাগ্যবান যে তোমরা আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করছো যার কারণে তোমরা ইজিলি ভিপিএন ছাড়া এসব ভিডিও দেখতে পারতাছো তো যা কমেন্ট বক্সে গিয়ে তারা ধন্যবাদ বইলে আসো মাদারচোদ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক
back to your favorite content creator. আমি এটার মধ্যে কিছু কম না ভাই. Welcome back to your favorite content creator. না সিরিয়াসলি তখন থেকে খালি হাসি পাইতেছে, বক্স ওভার দিতে পারতেছি না. আচ্ছা যাই হোক, আজকে ভিডিও আমরা সেটাই করবো যেটা আমরা সবসময় করি. আচ্ছা, উইচ ইজ কন্ডম. কন্ডমের কথা মনে পড়তি, মনে পড়ছে ওগুলো কেউ মনে হয় চুদবো. আমার বাপ দাদার এনতে কন্ডম নিছিল ফাটা কন্ডম, যেটার কারণে আজকে তখন মতো তিন বাঞ্চুদের জন্ম হয়েছে. এরকম ভুল আর তাদেরকে করতে না করিস. জাস্ট এটা চিন্তা করছো, হঠাৎ করে যদি কোনো বাচ্চাটা চায় এইসব ভিডিও দেখা ফেলায় তাহলে তাদের কি হইতে পারে, তাদের উপরে যে প্রেশারটা পড়বে এটা কি তুমি কোনো ধারণা রাখতে পারতাছো? আমি কিছুতেই মেনে নিতে পারবো. You guys can see, what are you eating? This is the condensed milk. প্রত্যেকদিন আপনারা দেখেন যে he gave us pleasure, so it's our turn to give him back, you know, to pay him back. তো এই যে ভালো করে দেখতে পারলা যে আমেরিকান দুই ম্যাগি, সরি সরি ইংল্যান্ডের দুইটা ম্যাগি এটা ধরতে গেলে, কেননা তাদের ইংলিশ হয় না. আমার যা মনে হইতেছে তারা ইংল্যান্ড থেকে আগত, মানে কথায় কথায় ইংলিশ চুদাইতেছে, মানে না জানি কত শিক্ষিত তারা. মনে হইতেছে অক্সফোর্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে. আবে মাদার চোদ কম বেশি ইংলিশ সবাই পারে, তার মানে এটা তো না জাস্ট প্রত্যেকটা কথায় কথায় আমাদের ইংলিশে কইতে হবে, অন্য কোনো অপশন নাই আমাদের জন্য. এক মিনিট, আমিও তো ইংলিশ কইতাছি. আর যাই হোক, এত তো ইংলিশ কইতাছি না, মানে কথায় কথায় তো আর ইংলিশ কইতাছি না, প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে তো আর ইংলিশ কইতাছি না. সবকিছু আগে থেকে বুঝা যায় কেমনে সুখ শান্তিটা দেয়, আমরা একটু দেখি, আমরা দেখা মজা মারি নিতে না পারি. মাদার চুদ নিয়ে ভিডিও বানাইবার আইছি, খারিস্তার বাচ্চারা মাদার চুদ নিয়ে কথা কওয়াটাই ভুল আছে আমার. তারপর পার্ট টু লাগলে ভাই বলে দিও সবাই. সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত রকম যে এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে. সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না. অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালোয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো. অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম.